এই জান্নাতে সব কিছু আছে কিন্তু তিনটা জিনিস না এক হাদিস আসছে ওয়া ইন্নালাকুম আং তাসিহু ফালা তাসকামু আবাদা মানুষ সেখানে কোনোদিন অসুস্থ হবে সেখানে কোনো হসপিটাল নাই ফার্মেসি নাই ডাক্তার কবিরাজ নাই ওয়া ইন্নালাকুম আং তাহিয়াউ ফালা তামুতু আবাদা সেখানে কোনো মৃত্যু নাই ওয়া ইন্নালাকুম আং তাসুবু ফালা তাহরমু আবাদা সেখানে কোনো দিন মুসলমান মানুষের বৃদ্ধ সময় আসবে না মানুষ কখনো সেখানে বৃদ্ধ হবে বুড়ো হবে না জান্নাতে যারা থাকবে হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে বডি ফিটনেস হবে আদম আলাইহিস সালামের মতো হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ পাক তাদেরকে দান করবেন হযরত ঈসা পয়গম্বরের মতো 33 বছরের যুবক প্রত্যেকটা জান্নাতি মানুষ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে দান করবেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন সুবহানাল্লাহ পড়েন এই জান্নাতে যেতে হলে দুনিয়াতে নারীর পিছনে পড়া যাবে গানের পিছনে পড়া যাবে মনসাহি জীবন যাপন করা যাবে যুবক ভাইরা আজকে আমরা গানের পিছনে ছুটছি মনসাহি জীবন আমরা করতেছি অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন সূরাতুল জাসিয়ার 23 নম্বর আয়াত আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون زوره পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা মন চাহি জীবন যাপন করবে তাদেরকে তিনটা শাস্তি দেওয়া হবে কয়টা শাস্তি যারা দুনিয়াতে মন মতো চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তিনটা শাস্তি দিবেন কয়টা শাস্তি এক নাম্বার শাস্তি আল্লাহ পাক বললেন আদাল্লাহুল্লাহু আলা ইলম জানা সত্ত্বেও তাদের জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে মিসগাইডেড করে দিবেন পথভ্রষ্ট করে দেবেন নিজে দায়িত্ব নিয়ে কে পথভ্রষ্ট করবেন ভাই আল্লাহ পাক নিজে দুই নাম্বার এন্ড হিজ হিয়ারিং এন্ড হিজ হার্ট আল্লাহ রাব্বুল আলামিন এন্ড কাস্ট আ বেল ওভার হিজ সাইড আল্লাহ বলছেন দুই নম্বরে তাদের হৃদয়ের উপরে তাদের চোখের উপরে তাদের কানে এবং তাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দা টেনে দিবেন হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা এটা তারা চিনবে না এটা তারা বুঝবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুশ শামসের 9 নম্বর আয়াতে সাতটা কসম খেয়ে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে রিফাইন করেছে পরিশুদ্ধ করে ফেলেছে পিউরিফাই করেছে এবং ওই লোক নিজেকে ব্যর্থ করেছে ব্যর্থ হয়ে গেছে যে নিজেকে পলিউটেড করেছে কলুষিত করে ফেলেছে আমরা তো মনে করি টাকা পয়সা গাড়ি বাড়ি হলেই আমরা সফল কিন্তু আল্লাহ পাক বলছেন ওই লোকটাই সফল যে নিজের নফসটাকে কন্ট্রোল করতে পেরেছে যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে এই জন্য ওই হ্যাভ টু রিফাইন আওয়ার হার্ট ওই হ্যাভ টু পিউরিফাই আওয়ার মাইন্ড আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন মন মতো চলা যাবে না ভাইয়ারা আমার বুখারী শরীফের 1469 নম্বর হাদিস আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলছেন ওমাই ইয়াস্তাফিফ ইউফাহুল্লাহ যদি কোনো মানুষ চায় সে নিজেকে ইনোসেন্ট রাখবে পিওর রাখবে পবিত্র রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র থাকার তৌফিক দান করবে যদি কোনো মানুষ চায় ওমাই ইয়াস্তাগনিহুল্লাহ সে মানুষের কাছে হাত পাতবে না অমুখাপেক্ষী থাকবে চাইতে হলে একমাত্র কার কাছে চাইবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক তাকে তৌফিক দান করবেন দুই নম্বরে ওমাইয়া সাব্বির ইসাব্বিরহুল্লাহ ওমাইয়া তাসাব্বার ফায়সাব্বিরহুল্লাহ কোন মানুষ যদি চায় হি উইল বি পেশেন্ট
সে ধৈর্যশীল হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন এজন্য কন্ট্রোল করার দরকার আছে না না নিজের নফসকে ভাই আমার বন্ধুগণ হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনুন ছোটবেলায় কি ঘটনা ঘটেছিল ছোট পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে তার ভাইরা ফেলে রেখে চলে আসছে ওই রাস্তা দিয়ে একটা বণিক দল যাচ্ছিল যখন তারা দেখল ফুটফুটে ছোট একটা বাচ্চা কূপের ভিতরে পড়ে আছে সুন্দর বাচ্চাটাকে তুলে তারা মিশরের বাজারে নিয়ে আসলো এই সুন্দর বাচ্চাকে বহু দামে তারা বিক্রি করলো তদানীন্তন সময়ে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজে মিশর জুলেখার স্বামী অনেক টাকা দিয়ে তাকে খরিদ করলো ক্রয় করলো জুলেখা যখন যেহেতু জুলেখার কোনো সন্তান ছিল না এই ছোট্ট বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে সে মাতৃ ভালোবাসা দিয়ে লালন পালন করতে আরম্ভ করলো ধীরে ধীরে হযরত ইউসুফ পয়গম্বর বড় হতে লাগলো এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্মার্ট লুক দেখে বিউটিফুল ফেস দেখে তার পার্সোনালিটি আর ব্যক্তিত্ব দেখে জুলেখা তার প্রেমে পড়ে গেল সে তাকে অফার করলো আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ইউসুফ পয়গম্বর কি বলছেন আই ডিসলাইক ইউ আই ডোন্ট লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি না আমি তোমাকে ভালোবাসি না আই ডোন্ট লাভ ইউ আমি ভালোবাসি কাকে আমি ভালোবাসি কাকে যুবক যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসতে হবে বনিয়াদম প্রেমের বাঁধন আমার সনে গড় নারী প্রীতি বালক প্রেম আমার প্রেমে সার প্রেমের সুতু বাঁধিও না ভিনদেশীরই সনে সে তো চলে যাবে দেশে ব্যথা দিয়ে মনে ব্যথা দিয়ে মনে ঠিক কিনা বলেন এই জন্য প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করতে হবে হযরত ইউসুফ পয়গম্বর রিফিউজ করলেন তার অফারটাকে রিফিউজ করে দিলেন না না আমার পক্ষে সম্ভব নয় ইউসুফকে ছলে বলে কৌশলে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু মুসলমান জুলেখার কোনো কথায় সে রাজি হলো না এই জন্য জুলেখা ভিন্ন চিন্তা করলো তার একজন দাসী ছিল নাম ছিল তার কারিমামা দাসীকে বলল আজ রাত্রে ছলে বলে কৌশলে যেভাবেই হোক ইউসুফকে আমার প্রাইভেট রুমে তুমি নিয়ে আসবে কারিমামা গভীর রাতে চলে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে যে এখন তোমাকে এ রাতের গভীরে জুলেখার প্রাইভেট রুমে তোমাকে দেখতে তোমাকে যেতে হবে তোমার ডাক পড়েছে ইউসুফ পয়গম্বর বলে দিনের বেলা সে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল এখন আমি যেতে পারবো না রাতের বেলা যদি যাই আমার সাথে কিছু একটা হয়ে যেতে পারে আমি এখন যাব না সকালবেলা যাব কি এমন কথা আছে না না কিন্তু দাসী বলে না না এখনই তোমাকে যেতে হবে এটাই হচ্ছে জুলেখার নির্দেশ হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্তরের দুই হাত আল্লাহর কাছে তুলে ধরলেন আল্লাহ কঠিন বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো এবার মুসলমান জুলেখার রুমে দাসীর সঙ্গী হযরত ইউসুফ পয়গম্বর রওনা করলেন সাতটা দরজা ভেদ করে অতিক্রম করে জুলেখার কামরার ভিতরে যেতে হয় এক একটা দরজা যখন অতিক্রম করে বড় বড় তালা দাসী ঝুলিয়ে দেয় সাতটা দরজা অতিক্রম করে জুলেখার প্রাইভেট রুমে যখন ইউসুফ পয়গম্বর গিয়েছে দাসী আরেক দরজা দিয়ে বের হয়ে গিয়েছে ওই ঘরের ভিতরে এখন মাত্র কয়জন আছে ভাই কিন্তু আরেকজন দেখতেছেন কে যাহার ভিতর তাকুয়া আছে আল্লাহরই ভয় যাহার ভিতর তাকুয়া আছে আল্লাহরই ভয় সকল মানব দানব তাকে দেখলে করে ভয় সকল মানব দানব তাকে দেখলে করে ভয় ঠিক কিনা বলেন হযরত ইউসুফ পয়গম্বরের ভিতরে ভয় ছিল কার জুলেখা বলি আমি তোমার সাথে এখন মেলামেশা করতে চাই হযরত ইউসুফ পয়গম্বর বলে না না আমার পক্ষে সম্ভব নয় একবার আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড়ায় আর একবার বাম দিকে দৌড়ায় ওদিকে জুলেখা তার মাথার চুলের খোপাগুলো এক হাতে দিয়া খোপাগুলো নিজ হাতে খুলতেছে দেহের পোশাকগুলো খুলতে আরম্ভ করল অর্ধ উলঙ্গ হয়ে গেল আর মিটিমিটি হাসতে আরম্ভ করলো ইউসুফ
সাতটা দরজার ভিতরে সাতটা তালা লাগানো হয়েছে, সুতরাং সম্ভব না তুমি কোনো ক্রমেই বাহিরে যেতে পারবে। আল্লাহর নবী ইউসুফ ভরসা করতেন কার উপরে? জোনাওয়াজে বলতে হবে কার উপরে ভরসা করতেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যা জিব্রাইল আমার বন্ধু ইউসুফের কানে তুই বলে দে সে যেন আমি আল্লাহর উপর ভরসা করে জোরে একটা দৌড় মারে, বাকিটুকুন কাজ আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। হযরতে জিব্রাইল চলে আসলো, ইউসুফ পয়গম্বরের কানে বলে দেওয়া হলো আপনি শুধু একটা দৌড় মারেন। হযরতে ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে জোরে একটা দৌড় মারলেন, সঙ্গে সঙ্গে ছয় ছয়টা দরজার তালা মুসলমান টাস টাস করে খুলে গেল। ছয়টা দরজা যখন খুলে গেছে, পিছনে পিছনে জুলেখা পাগলা কেসে আওলা বেশে, বন্ধুগণ আমার পাগলা বেশে আওলা কেসি জুলেখা পিছনে পিছনে ছুটতেছে, অর্ধউলঙ্গ পোশাক আশাকের অবস্থা ভালো না। ছয় নম্বর গেট যখন অতিক্রম করছে পিছন থেকে জুলেখা, ইউসুফ পয়গম্বরের পিছনে জামাটা এমন জোরে টান মারছে পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। ওদিকে ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে সাত নাম্বার গেটে আল্লাহু আকবার বলে জোরে একটা ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে সাত নাম্বার গেটটাও খুলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। খোলার পরে দেখে জুলেখার স্বামী আজিজে মিশর সেখানে দাঁড়িয়ে আছে, সে স্ট্রেঞ্জ ফিল করে এই গভীর রাতে ইউসুফ হাঁপাচ্ছে গামাচ্ছে, জুলেখার পোশাক আশাকের অবস্থা বেশি ভালো, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি তোমাদের এমন অবস্থা কেন? সঙ্গে সঙ্গে জুলেখা বলে উঠল, শয়তান যারা তাদের শয়তানি বুদ্ধি খুব তাড়াতাড়ি মাথায় আসে ঠিক কিনা বলেন, বলে উঠল স্বামী আমার এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, যাকে এত ভালোবাসতাম সে আজকে গভীর রাতে আমার রুমের ভিতরে ঢুকে আমার সাথে কুকর্ম করতে চেয়েছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর সাথে সাথে বলে উঠলেন অসম্ভব, এমন কাজ আমি করি নাই। জুলেখা বলে করছস, ইউসুফ পয়গম্বর বলে করি নাই, আজিজে মিশর বলে তাহলে এভিডেন্স দেখাও, ডকুমেন্টস কই, দলিল কই, সাক্ষী নিয়ে আস, তোমাদের কি সাক্ষী আছে নাকি? জুলেখা তখন বলে উঠল, হ্যাঁ আমার সাক্ষী হচ্ছে আমার দাসী। আজিজে মিশর জিজ্ঞেস করে, কিরে দাসী সত্যি কি ঘটনা ঘটছে? কহ আমার নিজের চোখে দেখছি ইউসুফ জোর করে তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ, এমন সাক্ষী আমাদের দেশে আছে না নাই? জোর আওয়াজে বলে না কেন আছে না নাই? ঘটনার সময় জন্মই হয় নাই, সেই সাক্ষী দেয়, তার সাক্ষীর উপর ভিত্তি করে হাতে হ্যান্ডকাফ পরানো হয়, জেলের ভিতরে নেওয়া হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি অবাক হয়ে গেছেন, ওনার কাছে তো কোনো দলিল নাই, যার কেউ নাই তার আছে কে? যার কোনো সাহায্যকারী নাই তার সাহায্যকারী কে? ইউসুফ পয়গম্বর আনরিপেন্টেড হয়ে গেছে, নিরুপায়, ওনার কাছে কোনো ডকুমেন্টস নাই, কোনো সাক্ষী নাই। আল্লাহর দিকে গ্রিন সিগন্যালের আশায় তিনি অপেক্ষা করলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিব্রাইলকে, যা জিব্রাইল ইউসুফের কানের ভিতরে তুমি বলে দাও গতকালকে জুলেখার প্রাসাদের ভিতরে তার চাচাতো বোন আসছে, তার খালাতো বোন আসছে, তার খালাতো বোনের দুই মাসের দুধের একটা বাচ্চা আছে, সে যেন বলে তার সাক্ষী হচ্ছে সেই দুই মাসের দুধের বাচ্চা। ইউসুফ পয়গম্বর মুস্কি হাসি মারে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কিন্তু ইউসুফ পয়গম্বর এত বেশি অবাক হয় নাই, আল্লাহ যেহেতু বলছে সঙ্গে সঙ্গে বলে আমার সাক্ষী হচ্ছে কিসিন, জুলেখার খালাতো বোনের ছোট্ট একটা বাচ্চা আছে, নাম তার কিসিন, দুই মাসের দুধের বাচ্চা, আমার সাক্ষী হচ্ছে কিসিন। আজিজে মিশর বলে ঠাট্টামি করো, আমার সাথে বিদ্রুপ করো, আতুরি তো আন্তাস করো মিন্নি, আমার সাথে উপহাস করো, তুমি দুই মাসের দুধের বাচ্চা সাক্ষী দিতে পারে? হ্যাঁ আমার আমার সাক্ষী সে, সুবহানাল্লাহ বললেন না মুসলমান। ডাকা হলো দুধের বাচ্চাকে নিয়ে আসা হলো, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন,
وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. زور پڑھنا الله أكبر. দুধের শিশু দুই মাসের বাচ্চা কয় মাসের ভাই আর জোর আওয়াজে বলেন না কয় মাসের দুই মাসের দুধের বাচ্চাকে যখন নিয়ে আসা হয় আল্লাহ নবী সুপ পয়গম্বর বলে ইশহাদি বিল হক আল্লাহর নামে তুমি সত্য সাক্ষীটা দিয়ে দাও সঙ্গে সঙ্গে সে আয়াত পড়ে দিল আজিজে মিসর তুমি দেখো যদি দেখো ইউসুফের জামার সামনের দিকে সিরা তাহলে ইউসুফ দোষী আর যদি দেখো ইউসুফের জামার পিছনের দিক দিয়ে সিরা তাহলে তোমার বউ জুলেখা দোষী আপনাদের কাছে প্রশ্ন রাখলাম হযরত ইউসুফ পয়গম্বরের জামা কোন দিকে সিরা ছিল সামনে না পিছনে জোর আওয়াজে বলেন কোন দিকে সিরা ছিল এই ঘটনা বলে আপনাদেরকে বোঝাতে চাইলাম কোন মানুষ যদি নিজের নফসকে কন্ট্রোল করতে চায় মা ইস্তাফিফ ইফাহুল্লাহ নিজেকে যদি পিওর রাখতে চায় ইনোসেন্ট যদি রাখতে চায় নির্দোষ যদি রাখতে চায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্যকারী পাঠিয়ে দিয়ে তাকে সাহায্য করেন ঠিক কি না এই জন্য ভাইয়েরা আমার যুবক যারা আছি মন মতো जिंदगी যাপন করা যাবে না যেদিকে ইচ্ছা সেদিকে দৌড়ানো যাবে আজকাল সমাজে দেখা যায় অনেক যুবক চাকরি নাই বাকরি নাই জিজ্ঞেস যদি করেন কি করো কৌমুক ভাইয়ের সাথে থাকি আছে না নাই অমুক ভাইয়ের সাথে থেকে কি করে নির্বাচনের আগে অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদাবাজিতে যোগদান করে অমুক ভাইয়ের পক্ষ থেকে লাঠিয়াল হিসাবে সার্ভিস দেয় নির্বাচনের দিন অমুক ভাইয়ের ব্যালট বাক্স পাড়া দেয় ঠিক কিনা বলেন নির্বাচন শেষ হয়ে গেলে অমুক ভাইয়ের পক্ষ থেকে মুসলমান মানুষের জায়গা জমি দখল করে আছে না নাই অমুক ভাইয়ের জন্য জীবন দেয় আছে না রায় জোর আওয়াজে বলেন মুসলমান আমি বলি যুবক ভাই আপনার দেহের ভিতর যে রক্ত এই রক্ত কোন নেতা তো আপনাকে দেয় নাই কোন নেতা দিছে নাকি কোন নেত্রী তো আপনাকে দেয় নাই কোন নেত্রীর স্বামীও তো আপনাকে দেয় নাই কোন নেত্রীর বাবাও তো আপনাকে দেয় নাই রক্ত দিবেন কে এই জন্য রক্ত যদি ঢালতে হয় যুবক আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ পাকের রাজ কায়েম করার জন্যই ঢালতে হবে ঠিক কি না আল্লাহর জমিনে যদি রক্ত ঢালতে হয় কোন নেতার জন্য নয় কোন নেত্রীর জন্য নয় একমাত্র যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ত দান করেছেন সে আল্লাহ পাকের রাজ কায়েম করার জন্য আল্লাহর জমিনে রক্ত ঢালতে হবে ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার এই জন্য যুবক ভাইদেরকে বলছি আমরা কোন দিকে পা বাড়াচ্ছি এই যে 31st নাইট আসছে ইংরেজি নববর্ষ বলি আমরা এটাকে আসলে এটা ইংরেজি নববর্ষ নয় খ্রিস্টানদের একটা ক্রিস্টি কালচার সভ্যতা সংস্কৃতি এটা এই রাতের ভিতরে ভাইরা আমার অনেক তরুণ তরুণী যুবক যুবতী আবাদ মেলামেশা করবে লিভ টুগেদার হবে এই রাতের ভিতরে মাজ মস্তি গান বাজনা মদ মস্তি আছে না নাই জোর আওয়াজে বলে আছে না নাই যদিও তারা বলবে আমরা এই রাতে কোনো খারাপ কিছু করব না শুধুমাত্র এই রাতটাকে সেলিব্রেট করব উদযাপন করব মুসলমান ভাইয়েরা আমার আমরা তাদেরকে বলবো তোমরা মানুষকে ধোঁকা দিচ্ছ না হয় তোমরাই ধোঁকা খাচ্ছ কারণ নারী পুরুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে যায় মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 177 নম্বর হাদিস আসছে লা ইখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ফা ইন্না সালিতাহুমাশ শাইতান কোন জায়গায় যদি নারী আর পুরুষ নিরালা একত্রিত হয় সেখানে তৃতীয় জন হচ্ছে শয়তান তৃতীয় জন কে শয়তান সেখানে হাজির হয়ে যায় এই জন্য এগুলো করা যাবে না ইসলাম এগুলোকে সাপোর্ট করে না যুবক ভাইরা আজকে আমরা ইংরেজদের পিছনে ছুটছি ইংরেজ হচ্ছে সেই জাতি যারা স্পেনের গ্রানাডায় লাখ লাখ মুসলমানদেরকে মসজিদে অবরুদ্ধ করে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ইংরেজ হচ্ছে ওই জার ও জালেম গোষ্ঠী যারা গভীর সাগরে জাহাজ ডুবিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে মুসলিম মা বোনদের কুল থেকে দুধের বাচ্চাকে কেড়ে নিয়ে আগুনে দগ্ধ করিয়েছে ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী
লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা মুসলমানদের খাবারের প্লেট থেকে দস্তরখান তুলে নিয়েছে ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা মুসলমানদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করার সংস্কৃতি শিক্ষা দিয়েছে ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা মুসলমানদের মুসাফাকে হ্যান্ডশেকে পরিণত করেছে যারা মুসলমানদের সালামকে সেলোটে পরিণত করেছে ইংরেজ হচ্ছে ওই জাতির গোষ্ঠী ওই জালেম গোষ্ঠী যারা আফগান আরাকান বসনিয়া সেসনিয়া গুজরাট ফিলিস্তিন কাশ্মীর লেবানন সহ মুসলমান মা বোনদের উপর বোমা নিক্ষেপ করে মুসলিম মা বোনদেরকে হত্যা করতেছে নির্বিচারে ঠিক কিনা বলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ প্রিয় ভাইরা আমার এই জন্য ইংরেজদের বেশভূষ ধরা যাবে এই যুবক ভাইরা মনে রাখবেন চুলগুলি স্পাইক করে গলায় লোহার লকেট পরলে স্মার্ট হওয়া যায় না সুখে চশমার হাতে গিটার থাকলে স্মার্ট হওয়া যায় না বাইকের পিছনে সাদা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ালে স্মার্ট হওয়া যায় না স্মার্ট হতে হলে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ অনুসরণ করতে হয় আমার ভাইয়েরা আজকে রাসূলুল্লাহ আদর্শ মানতে কেন লজ্জা লাগবে আজ পর্যন্ত কোন হিন্দু ওদের সাংস্কৃতিক নিয়ম অনুযায়ী কপালে তিলক চন্দন সিঁদুর পড়তে লজ্জা বোধ করল না আজ পর্যন্ত কোন হিন্দু ওদের সাংস্কৃতিক পোশাক ধুতি পড়তে লজ্জা বোধ করল না আজ পর্যন্ত কোন খ্রিস্টান ওদের সাংস্কৃতিক পোশাক ক্রুশ পড়তে লজ্জা বোধ করে নাই আজ পর্যন্ত কোন বৌদ্ধ ওদের সাংস্কৃতিক পোশাক গেরুয়া পড়তে লজ্জা বোধ করল না কিন্তু মুসলমানের সন্তান হয়ে ইসলামী লেবাস পোশাক পড়তে কেন আমাদের লজ্জা লাগবে আল্লাহর কসম করে বলি মাথায় টুপি পড়তে লম্বা দাড়ি রাখতে ইসলামের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি মানতে কেন লজ্জা লাগবে আল্লাহর কসম নে শয়তানের ধোকাছাড়া কিছুই হতে পারে এই জন্য যুবক ভাইরা সাহাবীদের মতো জীবন গঠন করতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার কালু সাহাবী ছিলেন সবেমাত্র 8 মাস হয়েছে ইসলাম কবুল করেছেন কয় মাস হয়েছে ভাই 8 মাস রাস্তার পাশে বসে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছেন দিনের নবী রাহমাতুল লিল আলামিন সে রাস্তা দিয়ে যায় হযরতে সাদ সালমিকে দেখে বলে সাদ সালমি কেন তুমি কান্দ সাদ সালমি বলে নবী কালো মানুষ কি আল্লাহর জান্নাত পাবে না গরীব মানুষ কি আল্লাহর জান্নাত পাবে না নবী আল্লাহ নবী বললেন সাদ সালমি এটা আবার কেমন কথা অবশ্যই ঈমান নিয়ে যদি মরতে পারো অবশ্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন হযরতে সাদ সালমি বলে নবী 8 মাস হলো ইসলাম কবুল করেছি মদিনার অনেক বাড়িতে অফার করেছি প্রপোজ করেছি কিন্তু কেউ আমি গরিব বলে কালো বলে কারো মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না ওগো নবীজি আপনিই তো বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত আদর্শ যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় নবী আমার হাসরের মাটি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করে ফেলেন বীর সুন্নত কেন তুমি আদায় করো নাই আমি তো আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব আমাকে তো হিসাব দিতে হবে আমার বন্ধুগণ এই জন্য এখন কি করতে পারি সাদ সালমি বলে নবী কেউ তো বিবাহ দেয় না আল্লাহর নবী বললেন আমর ইবনে ওয়াহাব কি আজকে আসছে নাকি বলে না আমর ইবনে ওয়াহাব তো আসে নাই নবীজির এমন একজন সাহাবী আমর ইবনে ওয়াহাব মদিনার চৌধুরী নামে পরিচিত ছিল তার একটা মেয়ে ছিল এতটাই সুন্দর ছিল মদিনার ভিতরে হুরে মদিনা হিসাবে যার একটা প্রসিদ্ধি ছিল মদিনার সমস্ত মানুষ তাকে হুরে মদিনা বলে ডাকতো এতটাই সুন্দর ছিল আল্লাহর হাবিব বললেন সাদ সালমি টেনশন করো না তুমি চলে যাও আমর ইবনে ওয়াহাবের বাড়িতে আমার রেফারেন্স দিয়ে বলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিতে বলছেন সঙ্গে সঙ্গে সাদ সালমি তার কোনো যোগ্যতা নাই কিন্তু রাসূলুল্লাহ যে রেফারেন্স করেছেন এর একটা পাওয়ার আছে না নাই জোরে যে বলেন
আমর ইবনে ওয়াহাবের বাড়িতে ঘরের দরজায় গিয়ে নক করেছে, দরজা খুলেন আমর ইবনে ওয়াহাব, দরজা খুলে দিয়েছে। দরজা খুললে পরে সঙ্গে সঙ্গে সাদে সালমি বলে, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেন, আল্লাহর নবী বলেছেন আপনার মেয়েটাকে আমার সাথে যাতে করে বিবাহ দেন। আমর ইবনে ওয়াহাব বিষয়টা শুরুতেই রিয়ালাইজ করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই, অসম্ভব। তোমার কি অ্যাবিলিটি আসিব, তোমার কি সক্ষমতার যোগ্যতা আসিব, কি শিক্ষা দীক্ষা আছে, কি সহায় সম্পত্তি আছে, আমার মেয়েকে তুমি বিবাহ করবে? না না, বিবাহ দেওয়া যাবে না। দুজনের ভিতরে কথা কাটাকাটি চলতেছে। আমর ইবনে ওয়াহাবের সঙ্গে সাদ সালমির সাথে তাদের এই কথাগুলো ভিতর থেকে মুসলমান হুরে মদিনা ওই লোকটার মেয়ে শুনতেছিল, আমর ইবনে ওয়াহাবের মেয়ে। ঘর থেকে বলে উঠল, আব্বা জান, আপনি কি একটু ভেবে দেখেছেন কি আপনি অস্বীকার করতেছেন? সে কিন্তু এসেই বলেছে আল্লাহর হাবিব তাকে পাঠিয়েছেন, নবীজির রেফারেন্স নিয়ে আসছে, আপনি কিন্তু ইমান হারা হয়ে মারা যাবেন। আপনি যদি তাকে রিফিউজ করে দেন, প্রত্যাখ্যান করেন, আল্লাহ নবী আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং বাবা টেনশন করবেন না, আল্লাহর হাবিব যদি তাকে আমার জন্য স্বামী হিসাবে চয়েস করে থাকেন, কালো কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, তাহলে আমি তাকে স্বামী হিসাবে, হাজবেন্ড হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব এবং সাদ সালমি সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর বাড়ির দিকে রওনা করলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আমি রাজি আছি, কিন্তু প্রথমে আমি বুঝতে পারি নাই, না করেছিলাম, এর জন্য নবীজি আমাকে মাফ করবেন। ও আল্লাহর পয়গম্বর, আপনি বিবাহের ব্যবস্থা করে দেন, অ্যারেঞ্জ করে দেন। আল্লাহ নবী 400 দিরহাম মোহরনা নির্ধারণ করে বিয়ে পড়িয়ে দিলেন। নবীজি বললেন, সাদে সালমি, যাও যাও, 400 দিরহাম মোহরনা পূরণ করে বিবিকে ঘরে তুলো। হযরতে সাদে সালমি এতটাই গরিব ছিলেন, বললেন, ও আল্লাহর হাবিব, 400 দিরহাম তো দূরের কথা, 4 দিরহামও তো আমার কাছে নাই, কি করে আমার বিবিকে আমি ঘরে তুলব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি আলীর কাছে যাও, উসমানের কাছে যাও, আমর ইবনে আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, আমি নবীর বরাত দিয়ে বলবি প্রত্যেকে যাতে করে তোমাকে 200 দিরহাম করে দেয়। নবীজির বরাত দিয়ে যখন তাদের কাছে বলা হলো, প্রত্যেকেই 200 দিরহামের আরো বেশি বাড়িয়ে দিলেন। বন্ধুগণ আমার, এবার হযরত সাদ সালমি চিন্তা করলেন, 400 দিরহাম দিয়ে মোহরনা পূরণ করে ফেলব, আদায় করে ফেলব, বাকি যেগুলো আছে আমার কিছু তৈজসপত্র কেনার প্রয়োজন, আমার কিছু ঘরের আসবাব কেনার প্রয়োজন, এই জন্য সাদে সালমি বাজারে চলে যায়, জিনিস ক্রয় করবেন। ঠিক এই মুহূর্তে কে যেন আওয়াজ দিয়ে যায়, দিনে নবী রহমাতুল্লিল আলামিন জিহাদের জন্য ডাক দিয়েছেন। হযরত সাদে সালমি এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের এমন অপূর্ব ভালোবাসা, এমন আলোড়ন সৃষ্টি করলো, সঙ্গে সঙ্গে নতুন বিবির কথা বলে গেলেন, ফুল সজ্জার কথা বলে গেলেন, স্ত্রীর কথা বলে গিয়ে ডিসিশন চেঞ্জ করলেন। মুসলমান একটা তরবারি কিনলেন, ঢাল কিনলেন, ঘোড়া কিনলেন। এরপরে হযরত সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিরস্ত্রাণ কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। অনেকক্ষণ যুদ্ধ করে করে এক পর্যায়ে কাফিরদের আঘাতে হযরত সাদে সালমি তিনার ঘোড়া সহ জমিনের ভিতরে ধরাশয় হয়ে পড়ে গেলেন। দুই হাত উঁচু করে ফেললেন, আবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, হাতটা এতটাই কালো ছিল। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন দূর থেকে সাদে সালমির হাত দেখে চিনে ফেলেছেন, দৌড়ে আসলেন, তার হাত দেখে বললেন, সাদে সালমি আশ্চর্য তো, তুমি এখানে কেন, আজকে তোমার ফুল সজ্জার রাত, বাসর রাত, এখানে কেন আসছো? সাদে সালমি বলে, ও আল্লাহর নবী, আমি জানি জানি আপনি আমাকে বারণ করবেন, এই জন্য আপনাকে না জানাইয়া নবী আমি যুদ্ধের ময়দানে চলে আসছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন, বললেন, তুমি সুসংবাদ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নবীজির কাছ থেকে দোয়া পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়ের আমার বীর বিক্রমে সে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে
এক পর্যায়ে অনেক কাফের বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ সাদ সালমির দেহটাকে আল্লাহর নবী তিনার উরু মুবারক মুবারকে রাখার পরে নবীজি একবার কাঁদলেন, আরেকবার নবীজি হাসলেন, আবার চেহারাটাকে অন্যদিকে ফিরে নিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু লুবাবা বলে উঠলেন, ও গো আল্লাহর নবী, একটা জিনিস বুঝলাম না, প্রথমে আপনি কেন কাঁদলেন? বলে এজন্য কাঁদেছি, আমার এই সাহাবী ইসলামের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক ত্যাগ করেছে, নতুন বউ রেখে জিহাদের ময়দানে চলে আসছে, এই জন্য কেঁদেছি। নবী যে আপনি আবার কেন হাসলেন, আবার কেন চেহারা ফিরায় নিলেন? সে বলে উঠল, এজন্য আমি হেসেছি, আমি দেখেছি আমার সাদে সালমির প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ পাক, তার লাশটাকে নেওয়ার জন্য জান্নাতের হুরগুলো দৌড়ে আসতেছে, খুশিতে আমি হেসে ফেলেছি, চেহারা এজন্য গুড়িয়ে নিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম হুরগুলো যখন দৌড়িয়ে দৌড়ে আসতেছিল তখন হুরদের উরুর কাপড়গুলো সরে গিয়েছিল, লজ্জায় আমার চেহারা আমি নবীজি রাখতে পারি নাই, অন্যদিকে চেহারাটা ঘুরিয়ে ফেলেছি। সুবহান, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কিরাম কতটা কষ্ট করেছেন।